परमर आरो सरदार माननीय मुख्यमंत्री सर्बानंद सोनोवाल सर्बानंद सोनोवाल जिंदाबाद सर्बानंद सोनोवाल जिंदाबाद BJP जिंदाबाद BJP जिंदाबाद অসম গণ পৰিষদ জিন্দাবাদ ফণী ফুকন চৌধুৰী জিন্দাবাদ অতুল বৰা জিন্দাবাদ সৰ্বানন্দ সোণোৱাল জিন্দাবাদ ফণী ফুকন চৌধুৰী জিন্দাবাদ কেশৱ মহন্ত জিন্দাবাদ অতুল বৰা জিন্দাবাদ সৰ্বানন্দ সোণোৱাল জিন্দাবাদ সৰ্বানন্দ সোণোৱাল জিন্দাবাদ BJP জিন্দাবাদ AJP জিন্দাবাদ এ আমাৰ মাজত অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া এটা বিপুল হাত চাপৰি হ'ব লাগে বঙাইগাঁওবাসী ৰাইজ এটা বিপুল হাত চাপৰি হ'ব লাগে আমাৰ মাজত সন্মানীয় মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী ফণী ফুকন চৌধুৰী ডাঙৰীয়া হৈ নিৰ্বাচনী প্ৰচাৰৰ কাৰণে অহা আমাৰ অতি মৰমৰ আৰু আদৰৰ চৰ্দাৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া ভালে নাইব এরে পরে আর জগতের এই দুটার মাথার উঠে আইছে আগে ঠিক হয়েছে আমার মাজত উপস্থিত হওয়া অসমর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া বঙাইগাঁওবাসীর হয়ে আমার মরম আর শ্রদ্ধা নিবেদিছো তেখেতক এই নির্বাচনী সভার মঞ্চত পাই আমি বঙাইগাঁওবাসী রাইজ যথেষ্ট আনন্দিত আর তেখেতক আমার অতি মরমর মিত্রজোঁটৰ সন্মানীয় প্রার্থী ফণী ফুকন চৌধুৰী ডাঙৰীয়াই এইবার সম্বর্ধনা জানাব আমার নির্বাচনী ভাষণ রাখবলে অনুরোধ জানাইছো আমার মাজত আহি উপস্থিত হওয়া আমার সকলরে অতি মরমর অসমর জনপ্রিয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া এ আপনার সম্মুখত সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া কৃষ্ণগুরু প্রার্থনা ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বঙাইগাঁও বিধানসভা সমষ্টিত অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনী প্রচার সভাত মঞ্চত উপস্থিত থাকা আমার অসম গণ পরিষদ দলের মাননীয় কার্যকরী সভাপতি তথা অসম সরকারের মূল সতীর্থ মন্ত্রী প্রাণশ্রদ্ধেয় কেশৱ মহন্ত ডাঙরিয়া বঙাইগাঁও রাইজের অতি আপন দীর্ঘদিন নিষ্ঠায় সকল শ্রেণী রাইজর নিঃস্বার্থভাবে সেবা আগবহা আমার মিত্রজোঁটৰ মৰমৰ প্রার্থী অসম সরকার মূল সতীর্থ মন্ত্রী প্ৰাণশ্ৰদ্ধেয় ফণী ভূষণ চৌধুৰী ডাঙৰীয়া অসম গণ পৰিষদ বঙাইগাঁও জিলা সমিতিৰ সভাপতি বিজয় সিংহ ডাঙৰীয়া ভাৰতীয় জনতা পাৰ্টি বঙাইগাঁও জিলা সমিতিৰ
माननीय সভানেত্রী শ্রদ্ধা হিমানী অধিকারী ডাঙরিয়ানী, শ্রদ্ধা সাইনী ডাঙরিয়া হরিয়ানার মাননীয় সাংসদ লীনা সিনহা ডাঙরিয়া, মহিলা কাহিলা সরকার রণগোরা নার্জারী, ভুবন দাস, প্রদীপ ঘোষ, লঙ্কেশ্বর বর্মন, পূর্ণিমা দাস আর এই সভাত উপস্থিত পরম শ্রদ্ধা রাইজ আর সাংবাদিক বন্ধু সকল, বঙ্গাইগাঁও সমষ্টি রাইজ সৌভাগ্যবান হয় নয়, হয় নয়, ফণীভূষণ চৌধুরী এগারী হট আর নিষ্ঠাবান অত্যন্ত পরিশ্রমী, 24 ঘন্টায় নিজের কথা বাদ দি রাইজের কথা ভাবি রাইজের স্বার্থত কাম করে, হয় নয়। মানে আজি ফণীভূষণ চৌধুরী হয়ে আপনার সম্মুখত থিয় হয়ে আপনার আশীর্বাদ বিচারি ইয়াত মানে উপস্থিত হয়েছি। এগারী এনে ধরনের জনপ্রতিনিধি যে জীবনত সকল সময় এটি সাধারণ জীবন তখেতে সাধারণ জীবন কটাবলে সক্ষম হল, বহু গুরুত্বপূর্ণ সরকার দায়িত্ব থাকিও এবাবার মন্ত্রীও হল, তার সত্ত্বেও আজিও সেই আরম্ভণিতে যে ধরনের আছিল ফণীভূষণ চৌধুরী এটিও সহজ সরলভাবে জীবন নির্বাহ করা এইগারী মহান নেতা ফণীভূষণ চৌধুরী। গতি ইয়াত মানে বেশি কথা কব লাগে বলে ভাবা নাই, দরকার আছে জানো, কিন্তু কেটামান কথা কব লাগিব। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মিত্রজোঁট সরকারখনের কার্যকালত যা 5 বছরে ফণীভূষণ চৌধুরীর মহৎ প্রচেষ্টাত এই বঙ্গাইগাঁও ইঞ্জিনিয়ারিং কলেজের কাম আরম্ভ হল, হল নাই? ইয়ার উপরেও যোগীঘোপাত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার আটাইতকৈ গুরুত্বপূর্ণ যে প্রকল্প ভারতমালা অধীনত প্রথম আসনি কাম এই বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপাত আরম্ভ হল, মাল্টি মডেল লজিস্টিক পার্ক প্রায় 3,500 কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প কাম শুভারম্ভ করা হল। পরম শ্রদ্ধা রাইজ, ইয়ার উপরেও এই বঙ্গাইগাঁও শোধনাগার ফণীভূষণ চৌধুরীর বলিষ্ঠ পদক্ষেপত আজি ভারত সরকারে এই শোধনাগার উৎপাদন শক্তি 2.5 মিলিয়ন টনের পৰা 5 মিলিয়ন টনলে বৃদ্ধি করার 10,000 কোটি টাকা অনুমোদন জানাইছে, 10,000 কোটি টাকা। হাততালি দিয়ক, ইমান ভাল কাম হয়েছে। 10,000 কোটি টাকা ইয়াত ব্যয় হলে হাজার হাজার যুবক যুবতী ইয়াত কর্মসংস্থাপন পাব, আগন্তুক দিনত এই শোধনাগার চৌদিশে বিভিন্ন ধরনের সরু সরু উদ্যোগ গড়লে উঠিব আর লক্ষাধিক যুবক যুবতী এই উদ্যোগবিলাকত কর্মসংস্থাপন পাবলে সক্ষম হব। আর মহিলা সকলের ভাল খবর আছে, কারণ আমি সংকল্প লৈছি আগন্তক সরকারের কার্যকালত আমি অরুণোদয় আঁচনির যোগেদি 830 টাকা মহিলা আয় একাউন্টত আর্থিক সহযোগিতা আগবার যে সিদ্ধান্ত লৈছিল, এতিয়া আগন্তক দিনত 830 টাকার পরিবর্তে প্রত্যেকগারী মহিলা আয় একাউন্টত 3,000 টাকা আর্থিক সহযোগিতা আগবা হব। এই বঙ্গাইগাঁও সমষ্টির সকল মহিলায় এই সুবিধা লাভ করবলে সক্ষম হব। আর যুবক যুবতী সকলের ভাল খবর, বঙ্গাইগাঁও সমষ্টির আগন্তক দিনের সরকার তরফের আমি অহা 5 বছরত 10 লাখ নিবনুয় যুবক যুবতীক কর্মসংস্থাপন প্রদান করেন। গতি বঙ্গাইগাঁওত আর ভবিষ্যতে নিবনুয় নাথাকিব। পরম শ্রদ্ধা রাইজ, ইয়ার উপরেও এই বঙ্গাইগাঁও জেলার থাকা খেতিয়ক রাইজের ভাল খবর, মুখ্যমন্ত্রী কৃষি সা সঁজুলির অধীনত আপনাদের পূর্বতে যে 5,000 টাকা পাইছিল আগন্তক দিনত এই 5,000 পরিবর্তে 10,000 টাকা প্রতিজন খেতিয়ক আমি আর্থিক সহযোগিতা আগবাম। বৃদ্ধ বৃদ্ধায়
পেনশন পাই থাকিব, বিধবাও পেনশন পাব, অবিবাহিতা মহিলাও সরকারের বিশেষ আসনির দ্বারা আর্থিকভাবে লাভান্বিত হব, আর দিব্যাং সকলকে আর্থিক সহযোগিতা আগবাই থাকা হব, আর এনে ধরনের ছাত্র ছাত্রী সকলের বাবেও শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে বিনামূলীয় নামভর্তি পাঠ্যপুথি আর ইউনিফর্ম প্রদান করা হব। হেলিকপ্টার চাই লো, অলপ মানে রেস্ট লো। কারণ ভাষণটা বন্ধ হয়ে গেছে, সবাই ইফালে চাপা ধরছে, অতুল করা যায় অলপ হেঁ চাপা দিচ্ছে। এতিয়া মই বঙাইগাঁও সমষ্টির রাইজৰ পৰা আশীর্বাদ বিচাৰিম। আপোনালোকে এইবাৰ কিন্তু ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াক ৰেকৰ্ড সংখ্যক ভোটত জয়যুক্ত কৰাব লাগিব, গোটেই অসমৰ ভিতৰতে অভিলেখ সৃষ্টি কৰিব লাগিব। পাৰিবনে নাই? পাৰিবনে নাই বাইদেউ? পাৰিবনে নাই? পাৰিবনে নাই? ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়া কিমান ভোট আছে আপোনাৰ সমষ্টিত? হা, 1,75,000 ভোট আছে এই সমষ্টিত। ইয়াৰ ভিতৰত কিমান ভোট দি এখেতক জয়যুক্ত কৰাব কওক? 1,20,000, 1,50,000, 1,50,000, 1,50,000, 1,50,000, 1,50,000। সকলে কৈছে তো 1,50,000 হয় না? হব তো? আচ্ছা ফণীদা আহকচোন, লোক যাবার আপনি কিমান ভোট পাইছিল? এইবার চক, যাবার ফণীদাই কৈছে যাবার 77,000 পাইছিল, এবার আপনাদের 1,50,000 ভোট দিব বলে কৈছে, দিব তো? মিছা কথা নহয় তো? মিছা নহয় তো? সঁচা কথা কৈছে? সঁচা সঁচা? মই কিন্তু নির্বাচনের 2 মে তারিখে ভোট গণনা হব নয়, মই কিন্তু বঙ্গাগাঁও সমষ্টিতে মই হিসাব রাখিম। কিন্তু সকল রাইজে একেলগে কৈছে 1,50,000 ভোট দিব ফণীদাক, দিব লাগিব দেই, মই প্রার্থনা জানাইছো, দিব নে? দিব তো? দিব তো? আমার এটা কথা কম, ভারতীয় জনতা পার্টি যা 5 বছর অসম সরকার পরিচালনা করার বাবে আমি মিত্রজোঁটে একেলগে মেলি সরকারখন পরিচালনা করার বাবে অসমৰ বুকুত যা 5 বছর কোনো ধরনের অশান্তি হওয়া নাই, কোনো ধরনের গোষ্ঠীগত সংঘাত হওয়া নাই, ভাষা ভাষীর মাজত সংঘাত হওয়া নাই, বিভিন্ন ধরনের মাজত সংঘাত হওয়া নাই, সকলে মিলাপ্রীতিৰে শান্তি আছে, আছেনে নাই? আছেনে নাই? কংগ্রেসের কার্যকালত কিমান সংঘাত হয়েছিল, যার ফলত বহু মানুষে অকালতে মৃত্যু খাপতি লবলগা হয়েছিল, বহু মানুষের হাৰাশাস্তি হয়েছিল, মানুষে অশান্তিত কটাইছিল, মানুষে ভয় আর শঙ্কাত কটাইছিল জীবন। কিন্তু ভারতীয় জনতা পার্টিয়ে সততা নিষ্ঠার কাম করে
সকলোৰে মাজত শান্তি সম্ভৱ কৰি তুলিলে। অসমৰ বুকুত এতিয়া শান্তি শান্তি, বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম, সকলো জাতি জনগোষ্ঠী আজি মিলিত প্ৰচেষ্টাৰে অসম শক্তিশালী কৰাৰ যাত্ৰাত আত্মনিয়োগ কৰিছে। আমি সকলো সম্প্ৰদায় লোকক সন্মান দিলোঁ, সকলো সম্প্ৰদায় কৃষ্টি সাংস্কৃতিক ভাষা সাহিত্যৰ উন্নতিৰ বাবে শক্তিশালী পদক্ষেপ ল'লোঁ, আৰু প্ৰতিগৰাকী নাগৰিকে সি যি সম্প্ৰদায় যি ধৰ্মই নহওক কিয় সকলোৱে সন্মান সহকাৰে প্ৰাপ্য অধিকাৰ ভোগ কৰাৰ আজি তেখেতসকলে এটা সুন্দৰ বাতাৱৰণ আৱিষ্কাৰ কৰিবলৈ সক্ষম হ'ল। গতিকে সেইবাবে আজি অসম দুপদ দুপে উন্নতি দখলত বগাবলৈ সক্ষম হৈছে। অসমৰ বুকুত বসবাস কৰা অসমীয়া, মাৰোৱাৰী, বিহাৰী, বঙালী, পঞ্জাৱী, নেপালী, বিভিন্ন জাতি জনগোষ্ঠী, জনজাতি, অনুসূচিত জাতি, অন্যান্য পিছপৰা সম্প্ৰদায়ৰ লোক, ইয়াৰ উপৰিও হিন্দু, মুছলমান, খ্ৰীষ্টান, বুদ্ধিষ্ট, জৈন, শিখ, আমি সকলোৱে বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়াম একাকাৰ হৈ আজি অসম ভাৰতবৰ্ষৰ বুকুত শক্তিশালী ৰাজ্য হিচাপে প্ৰতিষ্ঠা কৰাৰ যাত্ৰাত আত্মনিয়োগ কৰিছোঁ। কৰিছোনে নাই? কৰিছোনে নাই? কৰিছোনে নাই? পৰমচন্দ্ৰ ৰাইজ, গতিকে মিলা প্ৰীতি আমি সকলো সময়তে থাকিব লাগিব, আৰু বিজেপি যেতিয়ালৈকে থাকে অসমৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজ সম্পূৰ্ণৰূপে সুৰক্ষিত হৈ থাকিব আৰু সকলোৱে প্ৰাপ্য অধিকাৰ সন্মান সহকাৰে ভোগ কৰিবলৈ সক্ষম হ'ব। আমাৰ মাটি, ভেটি, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, সভ্যতা, ঐতিহ্য সকলো আমাৰ কাৰ্যকালত স্থায়ীভাৱে সুৰক্ষিত হৈ থাকিব। আৰু এই বঙাইগাঁও জিলাত যিমান সংখ্যক লোক আছে যাৰ মাটিৰ পত্তা নাই, আগন্তুক দিনত এই সন্দৰ্ভত চৰকাৰৰ সুকীয়া আমি জৰীপ চলাই এই অঞ্চলৰ ৰাইজে যাতে নিজৰ মাটিৰ ওপৰত অধিকাৰ সাব্যস্ত কৰিব পাৰে ইয়াৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মাটিৰ পত্তা দিয়াৰ ব্যৱস্থা অসম চৰকাৰৰ তৰফৰ পৰা গ্ৰহণ কৰা হ'ব। আৰু আমাৰ বিশ্ববীৰ চিলাৰায় তেখেতৰ আদৰ্শৰে আগন্তুক দিনত অসমৰ সকলো যুৱ বন্ধুক শক্তিশালীভাৱে নিজৰ জীৱন গঢ় দিয়াৰ ক্ষেত্ৰত চৰকাৰৰ তৰফৰ পৰা উল্লেখযোগ্য আঁচনি হাতত লোৱা হ'ব। গতিকে পৰমচন্দ্ৰ ৰাইজ, মই আৰু বেছি দীঘলীয়া নকৰোঁ, আজি বঙাইগাঁও সমষ্টিৰ ৰাইজক মই বিশেষভাৱে ধন্যবাদ জনাইছোঁ। আপোনালোকে সকলোৱে একেমুখে ক'লে যে ফণীভূষণ চৌধুৰী আমাৰ মৰমৰ নেতা, মৰমৰ কাৰোবাৰ কাৰণে পুত্ৰ, কাৰোবাৰ কাৰণে ভাতৃ, কাৰোবাৰ কাৰণে আত্মীয় কুটুম বন্ধু, এইগৰাকী মহান নেতাক আজি আপোনালোকে সন্মান প্ৰদৰ্শন কৰাৰ বাবে আপোনালোকে এই নিৰ্বাচনত হাতীৰ ছবিত বুটাম টিপি ভোট দি 1.5 লাখ ভোট দি আপোনালোকে এইবাৰ তেখেতক বিধায়ক হিচাপে নিৰ্বাচিত কৰি দিছপুৰৰ বিধানসভা মজিয়ালৈ প্ৰেৰণ কৰিব, হয়নে? হয়তো হয়তো একেলগে কওক থিয় হৈ পেলাই, ফণীভূষণ চৌধুৰী জিন্দাবাদ, ফণীভূষণ চৌধুৰী জিন্দাবাদ, ফণীভূষণ চৌধুৰী জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, এজেপি জিন্দাবাদ, এজেপি জিন্দাবাদ, ইউপিপিএল জিন্দাবাদ, ইউপিপিএল জিন্দাবাদ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় অসম, জয় অসম, জয় অসম। পৰমচন্দ্ৰ ৰাইজ, আপোনালোকে সহযোগ কৰিলে বহুত বহুত ধন্যবাদ। এতিয়া মই ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াক, আপোনালোকে যিহেতুকে ক'লে 1.5 লাখ ভোট দিব বুলি, তেখেত যিহেতুকে জয়যুক্ত হ'বই, সেইবাবে মই ৰাইজৰ হৈ এখন গামোচা পিন্ধাম, পিন্ধাম নে, পিন্ধাম নে?
धन्यवाद जानाइछो অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্রী আমার সকলের মরমর সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াক আর তেখেতৰ উপস্থিতিয়ে আজি আমাক আৰু দুগুণে শক্তি দিছে যে আমার মিত্রজোঁটৰ প্রার্থী সন্মানীয় ফণি ফুকন চৌধুরী এইবার বঙাইগাঁও বিধানসভা সমষ্টির পৰা বিপুল সংখ্যক ভোটত জয়যুক্ত হব। আহক আমি সকলে মিলি একেলগে চিঞৰো ফণি ফুকন চৌধুরী ফণি ফুকন চৌধুরী ফণি ফুকন চৌধুরী গণ পৰিষদ।